এই হলো ব্ল্যাক টেস্টের রিপোর্টের মধ্যে আছে। ফার্স্ট টাইমে বিরিয়ানি করলাম, এত সুন্দর হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, এই কথাটা বলবো না আজকে। গতকাল আমি কোনো ব্লগ ভিডিও করিনি, কারণটা তোমাদেরকে আস্তে আস্তে পরে বলবো। তো চলো সঙ্গে থাকো, আর সকালবেলা তো এরকম চলে কাজকর্ম রান্নাঘরে, সেরকম ভাবেই চলছে। সকালে ঘুম থেকে উঠে একটুখানি উষ্ণ গরম জল খেয়ে নেওয়া খুব ভালো, এবং রাত্রে শুতে যাওয়ার আগে এক গ্লাস গরম জল এরকম ভাবে খেতে পারলে পেটের জন্য খুবই উপকার হয়। একজন আমাকে বলেছে, সেই অনুযায়ী আমি শুরু করলাম। তো আলু চোখা করব, আলুটাকে মেখে দিয়েছি নুন দিয়ে, এদিকে লঙ্কা চেরা আর রসুনটাকে ফোড়ন দিয়ে দিলাম একটুখানি ভাজা ভাজা করে। তারপরে আলু মাখাটাকে দিয়ে দিচ্ছি। আলু মাখাটাকে দিয়ে দেওয়ার পরে আর একটুখানি নাড়াচাড়া করতে হবে। তো এদিকে ডিমের পোস্টটাকে বসিয়ে দিয়েছি, ডিমের পোস্টটাও নাড়াচাড়া করছি, ওদিকে ওটা তো হতে সময় লাগে। তারপরে এদিকে আলু চোখাটা নামিয়ে গরম জল বসিয়ে দিলাম। এই গরম জলটা ফ্লাস্কে রাখতে হবে, আর দেখো ঢালতে গিয়ে কতটা জল আমার নিচে পড়ে যাচ্ছে। তারপরে দুধ গরম করব, দুধটাকে ঢেলে দিলাম একটা জায়গার মধ্যে, দুধ গরম করা হয়ে গেছে। আর এখানে শিমটাকে সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে, পটলটাকে আমি নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিলাম। আর এখানে আমি লাল আলু বা রাঙা আলুটাকে সিদ্ধ করে রেখেছি, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, ছেলের জন্য তৈরি করে রাখলাম। তারপরে বাজার থেকে কিছু সবজি এনেছি, কাঁচা কুমড়ো এনেছি, শসা এনেছি, উচ্ছে এনেছি, এগুলোকে বের করে রেখে দিচ্ছি। এরপরে যাচ্ছি ছাদে, সমস্ত এদিকে সকালের কাজকর্ম সেরে ছাদের দিকে যাচ্ছি। কিছু কিছু কাছাকাছি করেছিলাম, ছেলের ব্যাগ কেচেছিলাম, তারপরে আরও কিছু টুকটাক যেরকম থাকে প্রতিদিন সেরকমভাবে কাছাকাছি করে সেগুলো ছাদে নিয়ে যাচ্ছি। আর এখন তোমাদেরকে দিলাম না, সাথে সাথে তো মিমি দৌড়ালো। তারপরে এসে এরপরে ঘর দুয়ারের কাজ শুরু করেছি, ঘরটাকে প্রথমে ঝাঁদিয়ে নিচ্ছি। ঘর আমাকে প্রতিদিনই ঝাঁ দিতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো এখন আমাকে মুছতে হচ্ছে যেহেতু কাজে দিদি আসছে না। তো কাঁচা কুমড়ো দিয়ে উচ্ছে দিকক্ষণই ভাজা করবো, এই জন্য কুমড়োটাকে কেটে নিচ্ছি। ছে কুমড়ো ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। ছেলেকে পাঠিয়েছি মাসের কটা জিনিস আনার জন্য, আমি তো আগের দিন কিছু এনেছিলাম, আর এরকমভাবে কিছু কিছু করে আমাদের আনা হয়। ডিশটাকে নিজেই তৈরি করলো, মানে আমি বললাম ও তৈরি করলো, কিন্তু যাওয়ার সময় কী করলো, টাকাটা নিয়ে গেল কিন্তু লিস্টটা নিয়ে যায়নি। তারপরে ফোন করলো, তারপরে আবার একটা ছবি তুললাম হোয়াটসঅ্যাপে পাঠালাম, তারপরে হলো। উচ্ছে কাটছিলাম বসে বসে, সেই কাটাটা বন্ধ করে দিলাম। এরকমভাবে আমার কাজ আটকে যায়, জানো। আজকে আলু পটল সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করছি, আর এখানে কর্নফ্লেক্স ভিজিয়ে রাখছি দুধ দিয়ে, কারণ গরম গরম তো খাওয়া যায় না, এই জন্য গরম গরম ভিজিয়ে রাখছি, কিছুক্ষণ পরে খেতে হবে। তো এটা ভিজানো থাক। এদিকে রান্নাবান্নাটা আমি করছি, মাছের মধ্যে নুন হলুদ মাখাচ্ছি, আর এদিকে তরকারিটা হচ্ছে। তারপরে উচ্ছে কুমড়োটা ভাজা করতে হবে, সব কিছু মোটামুটি গুছগাছ করে রেখেছি। আর ছেলে তো বাদাম এনেছে, বাদামটাকে ঢেলে রেখে দিলাম একটা কৌটোর মধ্যে। তারপরে ছেলেকে একটুখানি ডিম সিদ্ধ আর ফল দিলাম, সেটাও এখন খেয়ে নিচ্ছে। এদিকে তরকারিটা হয়ে গেছে, তরকারিটাকে নামিয়ে রেখে দিচ্ছি। তারপরে একে একে বাকিগুলো করতে হবে। উচ্ছে কুমড়োটা এখন ভাজা ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে এটা হয়ে গেলে মাছের ঝোলটা করব। এদিকে ওটা করতে করতে আমি একটুখানি খেয়ে নিলাম। ছিল এখান থেকে সলিড পিসগুলো গতকাল ছেলেকে রান্না করে দিয়েছিলাম, আর এই মাংসটা দিয়ে ইচ্ছে আছে আজকে রাত্রিবেলা একটুখানি নিজের মতো করে বিরিয়ানি বানানোর। মানে প্রপার যে বিরিয়ানি হয়তো সেভাবে পারবো না, কারণ আমি কোনোদিন তৈরি করিনি, এই জন্য এটা এখন রেখে দিচ্ছি, রাত্রিবেলাতে বানাবো। আর আজকে এখন রান্না করছি হলো কী মাছ মনে পড়ছে না, বোধ হয় পাবদা মাছ। পাবদা মাছ, ছোটো ছোটো যে পাবদা মাছগুলো আছে সেগুলো এখন রান্না করব। তো এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে আমার ছেলে কত উপকার করে দিয়েছে আমার, দেখেছো? আলু ধুয়ে দিয়েছে, আলু ধুয়ে তারপরে রোদে দিচ্ছে, আর মা তো শুয়ে আছে। এই ছোট ছোট পাবদা মাছগুলো সুন্দর করে রান্না করলে না খেতে খুব ভালো লাগে, আমি এর আগেও করেছিলাম তাই বলছি। তো ছেলে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে সেগুলোকে এখন জায়গা মতো রেখে দিচ্ছি, আর এখন যে জিনিসগুলো আনা হয় না সেগুলোকে আমি এই ঝুইটার মধ্যে রাখি, তাহলে আমার খুব সুবিধা হয়, চট করে এখান থেকে নিয়ে আমি কাজকর্ম করতে পারি। তো নুন আনা হয়েছে, হলুদ, জিরের গুঁড়ো সব কিছু আনা হয়েছে, আজকে মুগ ডালটাও আনা হয়েছে, সেটাকেও রেখে দিলাম জায়গা মতো। এটা হলো দাওয়াতের ব্রাউন রাইস, আর লেখা তো রয়েছে বাসমতি রাইস। তো চালটা দেখো, এই দেখো লম্বা লম্বা ব্রাউন কালার, কোনোদিনও আনা হয়নি, তো দেখি যখনই আমাদের এখানে মলটাতে যাই দেখি। আর এটা শরীরের জন্য ভীষণভাবে উপকারী, দামটাও অনেক বেশি, সবসময় তো আর খাওয়া হবে না, একটা দেখি ইউজ করে যে কেমন হয়। আর ইচ্ছে আছে আজকে এটা দিয়ে বিরিয়ানিটা বানানোর। তো চলো এখন মাছটা বসিয়েছি, মাছটা রান্না হচ্ছে, ওটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর একটুখানি ফুটে উঠলে পরেই তারপর এটাকে নামিয়ে ফেলবো। তো একটুখানি নাড়াচাড়া করে এখন মাছের ঝোলটাকে নামিয়ে রাখছি। আর আমি জানি এই আজকের মাছটা যে পুরোটা কিন্তু আজকে লাগবে না, আগামীকালও থেকে যাবে। তো ঝোলটা সুন্দর করে রান্না করেছি, তো দেখা যাক হাজবেন্ড কী বলে। তো এখন জায়গা মতো রেখে দিচ্ছি, টেবিলের উপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, সব কিছু গোছগাছ করে রেখে দিয়েছি, তারপর এখন ঘর মুছবো। সার জলটা রেডি করে ফেললাম, তারপরে সোজা চললাম ঘর মোছার কাজটা শুরু করতে। তারপরে চলে এসেছি এখন ছেলের আর শাশুড়িমার খাওয়াটাকে রেডি করছি, ছেলের ভাত
ভাতটাকে মেখে দিচ্ছি। সমস্ত কিছু তরকারি যেরকমভাবে দিই প্রতিদিন সেরকমভাবে রেডি করে দিলাম। শাশুড়ি মার ভাতটাও রেডি করেছে। এই দেখো ছেলের খাবারটাকে রেডি করে এখানে রেখে দিয়েছি। এটা হলো আগের দিনের মাংসটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম, এই যে মাছটা, আর এই যে শাশুড়ি মার খাওয়ার, কেউ এখন অবধি আসেনি। তো স্নান করে চলে এসেছি পুজোর ঘরে। আমি মিষ্টি সোনাকে আজকে ফুলের মালা পরিয়ে দিলাম, আজকে কাঁচাগোল্লা দিয়ে ভোগ নিবেদন করবো, আর মিষ্টি সোনাকে দিয়েছি চকলেট আর কাজু বাদাম, আর এখন সবার সামনে ভোগটাকে নিবেদন করে দিচ্ছি। তো এরকম করে আজকের পুজো, আমার সামান্য পুজো আমি কমপ্লিট করলাম। তো এই দেখো মিষ্টি সোনা বসে বসে খাচ্ছে। আজকে আমাদের রাত্রে হচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানি বানানোর জন্য কিছু কিছু উপকরণ যেগুলো একদম লাগবেই, তো সেগুলো তো সবসময় ঘরে থাকে না, তো সেগুলো আনার জন্য এখন যাচ্ছি, এই জন্য রেডি হয়েছি। আজকে দোকানে গিয়ে অনেকদিন পর এই পাউডিটা পেলাম। আমি না খুঁজি এই পাউডিটা, কিন্তু কখনোই পাই না, তো বোধহয় দু বছর যাবৎ খুঁজে বেড়াচ্ছি। তো আজকে শেষ পর্যন্ত নিজের হাতে নিয়ে এলাম। এখন পাউডিগুলোকে কেটে তারপরে ভালো করে শেকে নিচ্ছি, যেহেতু এগুলো একটুখানি বেরিয়ে থাকে তো বাইরের দিকে একটু ভালো করে শেকে নিতে হয়। বিরিয়ানি বানানোর জন্য সমস্ত উপকরণগুলোকে আমি এক জায়গায় গুছিয়ে রেখেছি যাতে আমার কোনো কিছু ভুল না হয়। এখানে রেখেছি দাওয়াতের বাসমতি রাইস, আর এখানে রয়েছে কেওড়া জল, গোলাপ জল, এগুলো তো মাস্ট বিরিয়ানিতে দিতে হয়। এখানে রয়েছে টক দই, তারপরে এখানে রয়েছে তিনটে ডিম সিদ্ধ করা, এখানে রয়েছে মিঠা আতর, তারপরে ওদিকে আরও কিছু কিছু জিনিস রয়েছে। এখানে রয়েছে কেশর, আমি কেশরটাকে জল দিয়ে দুধের মধ্যে আমি গুলে রেখেছি। এখানে রয়েছে কেশরি কালার, এটাও দিতে হয়। আর এখানে রয়েছে লেবু কুচি, পাতি লেবু, আর মাংসের জন্য এই সমস্ত মশলাগুলো আমি এখানে রেডি করে রেখেছি, এটাকে বাটতে হবে। আর এখানে রয়েছে গোটা গরম মশলা, তার মধ্যে বড় এলাচ ছোটো এলাচও আছে। এই যে দুধের মধ্যে আমি কেশরটাকে মিশিয়ে রেখেছি। এখানে রয়েছে আলু সিদ্ধ করা, এখানে রয়েছে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি। তো চলো কাজটা শুরু করি। প্রথমে আমি চালটাকে নিয়ে নিচ্ছি, আমি আমাদের সবার আন্দাজ মতো আমি চালটা নিয়ে নিচ্ছি, দুবাটি মতন চাল নিয়েছি। চালটাকে এখন ভালো করে ধুয়ে রাখলাম, ধুয়ে ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। আলুর মধ্যে আমি কালার প্লাস নুনটাকে আমি মিশিয়ে দিয়েছি। আজকের যে মাংসগুলো রয়েছে সেই মাংসগুলো আমাদের এমনি মাংস রান্নার জন্য আনা হয়েছিল, যার জন্য ছোট ছোট পিস রয়েছে। বিরিয়ানি করবো বলে কোনো ঠিক ছিল না, হঠাৎ করে ঠিক হলে হঠাৎ করেই করছি, তো এই জন্য মাংসের পিসগুলো খুব ছোট ছোট। মানে মাংস নিয়ে নিচ্ছি, মাংসের মধ্যে নুন দিলাম, তারপরে বেশি করে একটু টক দই দিলাম, তারপরে সমস্ত যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিলাম, তারপরে হলুদ দিলাম, সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিই, এবারে আরেকটু মেখে নিয়েছি। তারপরে দেখো ঘরে এসে দেখছি আমাদের ম্যাক্সিকেনি, আমার ছেলে তো কত আদর করছে, আমি ওকে খুব আদর করি, ও তো এত নরম না। এদিকে চেরি গেছে ছাদে, মানে একজন একজন করে পালা যেরকমভাবে চলে, একজন ছাদে যায় একজন এখানে থাকে। তারপরে আবার রান্নাঘরে এসেছি, এখন কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি, হাঁড়ির মধ্যে রয়েছে জল, এদিকে বেরেস্তা করছি, এজন্য এটা করতে সময় লাগবে। তারপরে জলের মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ, আর দিচ্ছি গরম মশলা, মানে যে সমস্ত গরম মশলাগুলো রেখেছিলাম, তারপরে সেগুলোকে একটুখানি থেতো থেতো করে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে আমি কেওড়া গোলাপ জল এক ঢাকনা করে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম মিঠা আতর, এবারে দিলাম একটুখানি কালার, তো সেগুলোকে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এদিকে কাজকর্মগুলো চলছে, এদিকে আমি বেরেস্তাটা নামিয়ে রাখলাম, তারপর সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভাজা করছি। এদিকে জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে চালটাকে ছেড়ে দিলাম, তো এটা হতে একটু সময় লাগবে। এবারে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে সুন্দর হয় কালারটা, সাথে নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে রাখছি। তারপর এই তেলের মধ্যেই আমি মাংসগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব, তো মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি। যে কটা ধরে গেল তো সব কটা ধরেনি, পরের বারে আবার করতে হবে। এগুলোকে এবারে উল্টে দিচ্ছি, মানে একটা পিঠ ভাজা হয়ে গেছে, ওদিকে ভাতটাও হচ্ছে, তো এদিকে ভাতটা হয়ে গেছে, মানে পুরো ভাতটা আমি রেডি করিনি, হাফ মতন করেছি, আর হাফটা হবে যখন আমি সমস্ত কিছু একসাথে দেবো তখন। এদিকে মাংসটাকে আমি এবার একটু কষিয়ে নিচ্ছি আলু সহ, এদিকে ভাতটা হয়ে গেছে, তার মধ্যে একটুখানি ঘি মিশিয়ে দিলাম। ঘিটা দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত ভাতের মধ্যে ঘিটা মিশে যায়। এদিকে যেখানে মধ্যে আমি বিরিয়ানিটা বানাবো সেই একটা পাত্রের মধ্যে আমি ভালো করে ঘিটাকে মাখিয়ে দিলাম যাতে চালটা কোনোভাবে লেগে না যায়। তারপরে মাংসের ঝোলটা প্রথমে দিলাম, তার উপরে আমি আলু আর মাংসগুলোকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, এর উপর দিয়ে আমি রাইসটা দিয়ে দিয়েছি। তারপরে যা যা উপকরণ আছে সবই অল্প অল্প করে দেবো, বেরেস্তাটা দিয়ে দিলাম এর উপর ছড়িয়ে, তারপরে এদিকে কেশর মেশানো দুধটাকে দিয়ে দিলাম, তারপরে কালারটা দিয়ে দিলাম। তো সমস্ত কিছু মিশিয়ে সুন্দর করে আমি সেট করে নিলাম। এরপরে এটাকে আমাকে ঢাকা দিতে হবে, তো ঢাকা দেওয়ার আগে আমি ডিম সিদ্ধ তিনটে দিয়ে দিলাম, যেহেতু শাশুড়ি মা খাবে না আমাদের তিনজনের জন্য তিনটে দিয়ে ডিম দিলাম। তারপর আটাটাকে সাইড দিয়ে চারিদিকে সুন্দর করে সেট করে দিলাম যাতে উপর দিয়ে ঢাকনাটা ভালোভাবে দেওয়া যায়। তো দেখো গোল করে আটাটা দিয়ে দিলাম, এবারে এটাকে ভালো করে চাপা দিয়ে দিলাম এইভাবে, তারপরে তাওয়ার উপর বসিয়ে দিলাম। এবারে বিরিয়ানিতে দম হতে হতে আমি রান্নাঘরটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসি, কারণ এই মুহূর্তে যা অবস্থা আছে সেটা তোমাদেরকে আর দেখাবো না।
ওদিকে বিরিয়ানিটা দমে দেওয়া রয়েছে, এদিকে আমি বাসনগুলো মেজে ফেলছি। আর বিরিয়ানি একটা এমনই রান্না যেটা থেকে তুমি কিন্তু একটুও সরতে পারবে না, তোমাকে কন্টিনিউ কাজগুলো করে যেতে হবে, যেটা আমি আজকে করে বুঝতে পারলাম। মানে স্টেপ বাই স্টেপ তোমাকে দাঁড়িয়ে থেকে করতে হবে, সেরকমভাবেই আমি করলাম। তো ভালোও লাগছে, মানে মনে মনে একটা আনন্দ হচ্ছে, প্রথমবার করছি সেই আনন্দটা পেলাম। তো এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেলো, ধোয়া হয়ে গেলো, তো জায়গাটাকেও পরিষ্কার করে নিয়েছি। তারপরে আজকে প্রথম বিরিয়ানি রান্না করলাম, একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না খেলে হয় বলো তো? এই জন্য ডিশগুলোকে আনতে গেছিলাম ঘরে, ডিশগুলোকে নিয়ে আসছি, তারপরে এগুলোকে এখন ধুতে হবে। তো ওদিকে সিঁড়ির উপরে লাইটটা জ্বলছিল, এদিকে ছেলে নিয়ে গেছিলো না কিছুক্ষণ আগে মিমিদেরকে, তো সেটাকে আমি বন্ধ করলাম, এদিকে ডিশগুলো পরিষ্কার করলাম, করে এখন টেবিলের উপর করে দিলাম। আধ ঘন্টা দম দিয়েছি, তারপরে এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, তারপরে দেখবো যে কিরকম সিদ্ধ হয়েছে, না হলে আর একটু দিতে হবে। যেহেতু প্রথমবার করছি, কোনো আইডিয়া নেই, নিজের মতো করে নিজে করছি। তো গতকাল আমি কোনো ভিডিও শ্যুট করিনি, আমার কিছুদিন যাবতই শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। তোমাদের সাথে আমি সবসময় বলি আমি ভালো আছি ভালো আছি, কখনো আমি আমার প্রবলেমের কথা বলি না। গতকাল আমার দুটো ব্লাড টেস্ট হয়েছে আর হয়েছে ইসিজি, তো কিছু প্রবলেমের জন্য এটা হয়েছে। আর এই যে এই হচ্ছে ইসিজির রিপোর্টটা, এর মধ্যে আছে। আর এই হলো ব্লাড টেস্টের রিপোর্টের মধ্যে আছে। তো এখানে রয়েছে হলো সুগার ফাস্টিং আর হলো থাইরয়েড টেস্ট করতে দিয়েছিল। তো সুগারটা এখনো অবধি আমার ধরা পড়েনি, কিন্তু থাইরয়েড মানে স্বাভাবিকের থেকে অল্প কিছু বেশি আছে, মানে থাইরয়েড আছে। আগে আমি প্রচণ্ডভাবে রোগা ছিলাম এই কয়েক বছর আগেও, তো আমি এখন কিছুটা হলেও আমার শরীরটা ভারী হয়েছে, যেহেতু থাইরয়েডটা সামান্য হলেও বেশি আছে। আর থাইরয়েড রোগটা সাধারণত মেয়েদের রোগ, এটাই শুনেছি, ছেলেদেরও হয়তো হয়, কোচিত ভবিষ্যৎ। তো এই কিছু প্রবলেম আমার হচ্ছিলো, তো তার জন্য আবার ডাক্তার দেখাতে হবে রবিবার দিনকে এই রিপোর্টগুলো নিয়ে গিয়ে। ডাক্তার দেখা যাক কী বলে, হয়তো থাইরয়েডের জন্য ওগুলো অবস্থা। তো শরীরে কী সমস্যা হচ্ছিলো আপাতত তোমাদেরকে বললাম না, পরে যদি বেশি রকম কোনো সমস্যা হয় তোমাদেরকে অবশ্যই বলবো। আসলে আমি আমার শরীর খারাপের কথা বলতে সত্যি কথা তোমাদেরকে আমার ভালো লাগে না। আমি আমার জীবনের সমস্ত আনন্দ তোমাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু দুঃখটাকে একটুখানি আলাদা করতে চাই, কিন্তু কখনো কখনো জীবন তো চলার পথে এই সমস্তগুলো চলেই আসে, এই আর কি ব্যাপার। তো দেখা যাক বিরিয়ানিটা কতটা কি হলো। আর সব থেকে বড় কথা কি, বিরিয়ানির যে মশলাটা সেটা আমি দিতে ভুলে গেছিলাম জানো তো, তারপরে হঠাৎ করে মনে পড়েছে প্রায় 10 মিনিট পরে। তারপরে আবার ঢাকনা খুলে আবার বিরিয়ানির মশলাটা উপর দিয়ে দিয়ে দিয়েছি, ওটা ভিতর দিয়েও কিছুটা দিতে হয়, কিন্তু তখন তো আর নাড়ানো যাবে না, এই জন্য উপর দিয়ে যতটুকু পেরেছি আমি দিয়ে দিয়েছি। তো সেকেন্ড টাইম যখন করবো তখন হয়তো এইসব ভুলগুলো হবে না, ফার্স্ট টাইম বলেই একটুখানি টেনশনের মধ্যে করছি জিনিসটা, এই আর কি। তো বিরিয়ানির ঢাকনাটা আমি তোমাদের সামনেই খুলছি, আর দেখা যাক ভিতরে কি অবস্থায় আছে, ঠিক আছে? এই যে বিরিয়ানি, ফ্লেভারটা কেমন আসছে তুমি পেয়েছিস ফ্লেভারটা? হুম, কেমন আসছে ফ্লেভারটা? ভালো বিরিয়ানি বিরিয়ানি মনে হচ্ছে। হুম, ছেলে ভালো করে শুকছে বিরিয়ানির গন্ধ, দেখা তো কেমন হয়েছে দেখতে, ভালো হয়েছে না? এই যে মশলাটা উপর দিয়ে দিয়েছিলাম, মশলাটা উপর দিয়ে দেখা যাচ্ছে। খুব আনন্দের সহিত এখন আমি বিরিয়ানিটাকে বেড়ে ফেলছি প্লেটের মধ্যে, এই দেখো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবারে আমরা চারজনে খেতে বসবো। তো আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে সবার প্রথমে, কেমন হয়েছে বল? ভালো। এই যে সুন্দর আলুটা দেখো, আলুটা একটু দেখা, দেখো আলুটার কি সুন্দর কালার, কেমন হয়েছে খেতে বলো? এটা ভালো হয়েছে, তাকিয়ে বলো সবার দিকে তাকিয়ে বলো। ওই দেখো লঙ্কা খাচ্ছে, দেখো কিরকম ভাবে, তবে কিন্তু আমি পুরো সাকসেস, ফার্স্ট টাইমে বিরিয়ানি করলাম, এত সুন্দর হয়েছে মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা সুন্দর লাগবে খেতে। একদম লাইট করে করেছি, বেশি ঘি দিইনি, তো মশলাপাতি যেরকম লাগে সেরকম ভাবেই দিয়েছি। তো এই যে আমি খাচ্ছি, তো চলো এখন আর কথা বলছি না, সুন্দরভাবে খেয়ে নি খাবারটা। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের বাচ্চাদের খাওয়ার পর্ব চলছে। আর বাচ্চাগুলো কিছুদিন যাবৎ খাওয়া নিয়ে ভীষণভাবে সমস্যা করছে, একদম খেতে চায় না, হাজবেন্ড তো বসে আছে, বসে বসে যে মেটে ভেঙে ভেঙে দিচ্ছে আর খাচ্ছে, আর মিমি ওদিকে খাওয়া দাওয়া করছে, এই আর কি ব্যাপার। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।